দু তিন দিন ধরে দেখছি বেশ কিছু র্যাবের গাড়ি দাঁড়ানো থাকে, এখানে কি কোনো প্রবলেম হচ্ছে না? আজকে একটা আছে, গতকালকে দেখছি তিনটা দাঁড়ানো ছিল, এর আগের দিনও তিনটা না চারটা দাঁড়ানো ছিল। আর এমনি ট্রাফিক সার্জেন্ট এগুলো থাকে, এই যে দিল্লো সময় বাজে দুপুর 12টা, এখন বের হয়েছি ধানমন্ডির উদ্দেশ্যে, আছি বসিলা রোডে। আকাশে প্রচুর মেঘ ধরছে, যে কোনো সময় বৃষ্টি নামবে এবং বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। সকাল থেকেই গুমোট ভাব, মেঘ হচ্ছে মেঘ হচ্ছে, পুরো আকাশে যথেষ্ট মেঘ জমে আছে, হালকা হালকা একটু লাইট মানে আলোর আভা আছে। চাচ্ছি এই নাতিশীতোষ্ণ যে কোমল ওয়েদার, এই ওয়েদারে যদি গন্তব্যে পৌঁছে যাওয়া যায়, আর এর মধ্যে যদি বৃষ্টি এসে যায় তার জন্য ব্যবস্থা আছে, পিছে ব্যাগে রেইনকোট রাখা আছে, দেখছি। আর বৃষ্টি আসলে আশা করি আমার ওই কমিউনিকেটর ফ্রেডকন অ্যাপেক্স, তার ওয়াটারপ্রুফিংটাও টেস্ট হয়ে যাবে। আর একটা দুষ্ট চিন্তা মাথায় আছে, সেটা হচ্ছে Insta360X3টার ওয়াটারপ্রুফিং টেস্টটা করে নেওয়ার। অর্থাৎ ইনস্টা থেকে দাবি করা হচ্ছে এটা 1 মিটার পানির নিচে পর্যন্ত পানির প্রেশার এবং অর্থাৎ ওয়াটারপ্রুফিংটা কাজ করবে, যে এটাতে পানি ঢুকবে না, কোনো প্রকার প্রবলেম হবে না। 1 মিটার এটা প্রায় 30 ফিট বা 33 ফিট হবে সম্ভবত, তো অতটুকু নিচে যেহেতু ইয়া হবে না, কোনো পানি জমিতে প্রবলেম হবে না আশা করি, বৃষ্টিতে হওয়ার কথা না। আজকে যখন আমার মাথায় আসছে যে ওয়াটারপ্রুফিং টেস্টটা করি, কিন্তু সেই সাথে সাথে আমার মনের ভিতরে একটু ভয়ও কাজ করছে, কোনো কারণে যদি পানি লিকেজ করে ঢুকে যায়, আমার ক্যামেরায় যদি বা প্রবলেম হয় তাহলে তো শেষ। ও হো, আমার ইন্ডিকেটার কি প্রবলেম? হাত দিয়ে সাইন দিচ্ছে। আচ্ছা যাক, হতেই পারে। ওকে ওকে, ট্রাফিক জ্যাম লেগে গেছে, আমি ডান দিক দিয়ে যাই, ভিতর দিয়ে ঢুকে যাবো। ও, সিএনজি গুলোর জন্য দাঁড়িয়ে গেল, অল্পের জন্য আটকা পড়লো। কার গুলো চলে যাচ্ছে বেচারি, বুঝতে পারে না, পুলিশ দেখে ঘাবড়ে গেছে, ট্রাফিক পুলিশ দেখে এই জন্য ভয়ে আর দাঁড়িয়ে গেছে। সাবাস, ঢাকা তো আছে ভালো, একটা রোডে জ্যাম হলে অ্যাটলিস্ট শাখা রোড গুলো দিয়ে পাস হওয়া যায়। চিটংয়ের অবস্থা তো আরো খারাপ, চিটংয়ে কোনো এক জায়গায় জ্যাম লাগলে, মেন রোডগুলোতে জ্যাম লাগলে আশপাশের রোডগুলো দিয়ে যে পাস হবে, এ ধরনের অপশন খুবই কম, খুবই কম। ঢাকার অলিগুলোর অলিগুলি যেগুলো আছে ওগুলোর ভিতর দিয়ে গাড়ি পাস হওয়ার, বিশেষ করে অন্তত বাইক প্রাইভেট কার পাস হওয়ার মতো রাস্তা থাকে, কিন্তু চট্টগ্রামের অলিগুলিগুলো যেগুলো খুবই সরু, তারপরে রাস্তাও অনেক কম, জাস্ট মেন রোডগুলো যা আছে, শাখা রোডগুলো বা অলিগলি রোডগুলো এগুলো খুবই সরু হয়, দেখা যাচ্ছে দুইটা রিক্সা পাশাপাশি বা সামনাসামনি থেকে আসা যাওয়ার পথে জ্যাম লেগে যায়। জন্য চিটাংও এখন জ্যাম হচ্ছে, বেশ ভালো জ্যাম হচ্ছে, কিন্তু ঢাকার মতো যদি অবস্থা হয় চিটাং তো পুরাই অচল হয়ে যাবে। আর টাকা তো মার্শাল্লাহ, গত পরশু দিনই তো সম্ভবত নিউজটা আসলো যে আমরা সবচেয়ে স্লো সিটিতে চ্যাম্পিয়ন আছি আল্লাহ দিলে, মাশাল্লাহ বলে, মাশাল্লাহ না বলে কেউ যাবেন না আর কি। এই যে যেমনটা বলছিলাম, ঢাকার গলির অলিগলি রাস্তাগুলো দিয়ে প্রাইভেট কারও পার হয়ে যাচ্ছে, রিক্সা পাস হওয়ার মতো মোটামুটি জায়গা আছে, চিটং এরকম ভিতর দিয়ে ঢোকা, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু মনে হচ্ছে, আমি যদি চিটং ছেড়ে আসছি প্রায় 6 বছর তো হয়ে গেল, 6 বছর কি আরো বেশি হলো, 2017-র শেষ দিকে আসলাম মনে হয়, হ্যাঁ 2017-র শেষ দিকে ঢাকায় শিফট করলাম, এখন 2023-এর অক্টোবর। এই গত 2-3 দিন ধরে এই জায়গাটা আসলে সামনে দিয়ে জ্যাম লেগে যাচ্ছে, এদিক এই চিপাটা দিয়ে ঢুকে যাচ্ছি। তো ঢাকা সিটিটা হচ্ছে যত বেশি কানেক্টিং রোড, যত বেশি ওই ভিতরের চিপা গলি রোডগুলো চিনা যাবে, তত ভালো মানে রাইডার, তত ভালো ড্রাইভার, যাই বলি আপনি সোজা সরল পথে চলতে যাবেন তো দিন শেষ, লাইফ হেল। অলমোস্ট অর্ধেক পথ পাড়ি দিয়ে আসলাম, এখনো বৃষ্টি নামে নাই, মাঝখানে হালকা রোদের একটু আভা দেখা গেছিল, অর্থাৎ সূর্যের সামনে থেকে সম্ভবত
একটু মেঘ সরে গেছে, যে জন্য হালকা রোদ দেখা যাচ্ছিল, এখন আবার মেঘাচ্ছন্ন হয়ে গেছে। গতকালকেও এরকম আমি বাসা থেকে বের হওয়ার পথে দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দিয়ে এক ফোঁটা বৃষ্টি পড়ছে। এরপর যখন আমি আবার মোহাম্মদপুর বেড়িবাঁধে আসছি তখন মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমি ভাবলাম হয়েছে, সিগন্যালেই তখন দাঁড়িয়েছিলাম রাস্তার মাঝখানে, গাড়ি ছেড়ে যে পাশে দিয়ে দাঁড়াবো ওই অবস্থাও নেই। কারণ জোরে বৃষ্টি শুরু হলে হয়তো মাঝ রাস্তায় গাড়ি রেখে দৌড় দিতে হতো, নাহলে দাঁড়ায় দাঁড়ায় ভিজা লাগতো আর কি। এখন আছি সাত মসজিদ রোড, এদিকে ইউটার্নটা নেওয়া লাগবে, ইউটার্ন নিয়ে ধানমন্ডিতে ঢুকবো। চলো, এই আবাহনী মাঠের কোনায় গত 2-3 দিন ধরে দেখছি বেশ কিছু র্যাবের গাড়ি দাঁড়ানো থাকে, এখানে কি কোনো প্রবলেম হচ্ছে? না, আজকে একটা আছে, গতকালকে দেখছি তিনটা দাঁড়ানো ছিল, এর আগের দিনও তিনটা না চারটা দাঁড়ানো ছিল। আর এমনি ট্রাফিক সার্জেন্ট এগুলো থাকে, এই যে দিল সাবাস, নো ইস্যুস, আই হ্যাভ অল দ্য পেপার্স, আহ ইয়েস স্যার। আচ্ছা ওদিকে যাবো, ওকে ওদের বসকে দেখানো লাগবে। পেপার্স দেখাতে হবে, লাইসেন্স এই নিয়ে এসে গেলে দ্বিতীয়বার, আমার তো 2 সপ্তাহ আগে একবার তরছিল, আজকে আবার। ওকে, রিল্যাক্সে থাকলে বা টাইম থাকতে সমস্যা নেই দেখাইতে, বাট যখন ব্যস্ত থাকি বা তারা থাকে অনেক সময় দেখা যায় সিগন্যালের মধ্যেই ধরে বসে, এটা বিরক্তি লাগে। তখন চেক করা ভালো, ওদিক চেক না আর কি, সেটা বিরক্তির লেভেলে পৌঁছে গেলে যত ঝামেলা হয়ে যায়। প্রবলেম ছাড়াই প্রপারলি বের হয়ে আসলাম, অবশ্য আমার সাথে এই ধরনের কোনো প্রবলেম হয় নাই। তবে একবার যেটা হচ্ছে, আমি যমুনা ফিউচার পার্ক অর্থাৎ ইন্ডিয়ান এম্বাসি ওখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে বসিলা পর্যন্ত আসতে আসতে আমাকে ওই দিন মনে হয় 3 বার না 4 বার চেক করলো। ওই দিনটা খুবই বাজে গেছে, এটা একে তো প্রচণ্ড রোদ, তখন তখন আমি আবার ফুল ফেস হেলমেট পরতাম, হাফ ফেস হেলমেটটা কেনা হয়নি। এই রোদের মধ্যে একে তো জ্যাম পুরো রাস্তায়, তার মধ্যে 3টা পয়েন্টে দাঁড় করাইয়ে, 3টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট ছিল এরকম, যা আমি সিগন্যাল দাঁড়াইছি সিগন্যাল ছাড়বে এমন সময় ম্যাচ বলেছে সাইড করো, ব্যাপার দেখা ওই টাইমগুলোতে যথেষ্ট বিরক্ত লাগে। এই বাইকটা টিভিএস রেডার 125, এই বাইকটা প্রথম দিকে যখন নিই তখন আমার কাছে বেশ কিছু হাস্য অর্থাৎ আমার সাথে কিছু হাস্যকর ঘটনা ঘটত। এই বাইকের অর্থাৎ অনেকগুলো প্রবলেমের মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে, নতুন অবস্থায় নতুন ইঞ্জিন যখন থাকে গাড়ি নতুন নিলে এর ইঞ্জিন হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় অর্থাৎ স্টার্ট অফ হয়ে যায়, তো এটা খুবই ইডিটিং এবং একই সাথে রিস্কিও। আমার সাথে কিছু ফানি ইনসিডেন্ট যেটা হতো, আমার ইঞ্জিন অর্থাৎ গাড়ি সার্জেন্টের সামনে গিয়ে অফ হয়ে যেত, এরকম হচ্ছে আমার 2-3 বার। তারপরে সিগন্যালে দাঁড়ায় আছে, বেশ ভালো স্টার্ট দেওয়া অবস্থায় আছে, সিগন্যাল ছাড়ছে, আমি অ্যাক্সিলারেশন দিচ্ছি অর্থাৎ অ্যাক্সিলারেশন এবং ক্লাস কম্বাইন করে ছাড়তে যাচ্ছি, হুট করে গেছে স্টার্ট অফ হয়ে, দেখুন হাস্যকর অবস্থা হতো, হাস্যকর ছিল একই সাথে চরম লেভেলের বিরক্তিকরও ছিল এই ইনসিডেন্টগুলো। এই ধরনের একটা ঘটনার পর থেকে আমি এখনও বংশাল যাই না। তখন 2022-এর রমজান যেটা, হ্যাঁ 2022-এর রমজানে আমি গেছিলাম বংশাল বাইকের কিছু অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য, তখন নতুন নতুন বাইক নিয়েছি, বাইকে ভাবলাম কিছু পার্টস টার্টস আসলো কি না, ওই আমাকে আরেকজনে নক করলো যে সাইলেন্সার গার্ড সাইলেন্সারের উপরে যে কাভারটা ওইটা আসছে বংশালে পাওয়া যায়। ওরে ওরে বৃষ্টি বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টি শুরু হচ্ছে, ওটার জন্য বংশাল গেলাম। ওর আল্লাহ, বংশালে যে রিক্সার জ্যাম, এই ঝামেলা, বড়ো গাড়ি নিয়ে সব রিক্সা, এর মধ্যে আমার গাড়ি বারবার অফ হয়ে যাচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে,
আর একবার স্টার্ট অফ হলে আর নিতে অসুবিধা হচ্ছে, মানে নিচ্ছেই না, কি এক প্যারা। সাথে আবার কিক স্টার্টও নাই। তো ওই দিন একদম বংশালে গিয়ে অর্থাৎ বাইক অ্যাক্সেসরিজ যে গলিগুলোতে বাইক অ্যাক্সেসরিজের দোকান, ওখানে গিয়ে ফিরে আসছি, কোনো দোকানও ঢুকিনি, কিছু করি নাই। আর রীতিমতো না যে কান ধরে আসছি যে এই পথ আর আসবো না, আমি এখনও যাইনি, এখনও আমার বংশাল যাইতে বলি আমার মানে কী বলবো, সেই দুঃসহ স্মৃতি মনে পড়ে। তারা খাইছি বলে বাইকের প্রতি মহব্বতটা বেড়ে গেছে, তবে যে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, আমার তো একা অনেকগুলো সমস্যা দেখা দিল, সব নিজের চোখের সামনে সমাধান হলো, তো অ্যাটাচমেন্টটাও বেড়ে গেছে বাইকের প্রতি। আজকেও আলহামদুলিল্লাহ আশা করি সফলভাবে বৃষ্টি শুরু হওয়ার আগে আগে চলে আসতে পারছি, এই যে এখন এক ফোঁটা দুই ফোঁটা করে পড়তেছে। গাড়ি ঘুরাবে ঢুকবে এই নিয়ে ব্যায়াম করাই দিচ্ছে। আমি তো প্রথম দেখবি ছিল আজকের মতোই, টাটা বাই বাই।